স আপনার সবাই কেমন আছেন দেখুন কিভাবে অল্প জায়গায় আপনারা মুরগি পালন করতে পারেন এটা তলার উপরে ছাদ সেইখানে দেখুন ছোট্ট একটি মুরগির বাসা তৈরি করে সেইখানে কিন্তু আমরা মুরগি ছেড়ে রেখেছি তো বেয়ার্স দেখুন আপনার মুরগিগুলি কিন্তু মোটামুটি বেশ বড় সাইজের মুরগি তো আমরা এইভাবে করে কিন্তু কিভাবে বাসায় অল্প জায়গায় মুরগি ছেড়ে পালতে পারি তো বেয়ার্স আমাদের এখানে তিনটে মুরগি একটা মোরগ রাখা হয়েছে কারণ জায়গাটা আপনার পাঁচ ফুট চওড়া লম্বায় পাঁচ ফুট ভিতরে তিন ফুট জায়গা করে আমরা এই খাঁচাটাকে তৈরি করেছি তো এই খাঁচাটাকে আমরা দুই স্তরে তৈরি করেছি নিচের স্তর এখনও কমপ্লিট করিনি আমরা এইটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করব উপরেরটা আমরা কমপ্লিট করে চারটে মুরগি তিনটি মুরগি এবং একটি মোরগ ছেড়ে রেখেছি তো এভাবে আমরা ভিতরে একটি বড়ো পাত্র দেই সেইখানে আমরা কিন্তু মুরগিকে খাবারের ব্যবস্থা করে দিয়েছি এবং একটি পানির পাত্র রেখে সবসময় মুরগির যে পানির প্রয়োজন সেটাকে খেয়াল রেখেছি কারণ আপনি কিছুতে যদি দেন সেটা কিন্তু ফেলে দেবে মুরগি ওরা খুব দৌড়োদড়ি বা খুব ঝগড়া জাতীয় পছন্দ করে সবসময় এর ওর সাথে লেগেই থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এরকম একটি পাত্রে পানি দিতে হবে নলে কিন্তু ওরা পানি ফেলে দেবে এবং ফেলে দিয়ে ওরা অনেক সময় যেহেতু চারতালার ছাদে এটা করে করা হয়েছে সবসময় পানির ব্যবস্থা রাখতে হবে তো আমাদের এটাকে কি করা হয়েছে তিন সাইড দিয়ে আটকে দেওয়া হয়েছে এভাবে করে তিন সাইড দিয়ে আটকে দিয়ে আমরা শুধু একটা সাইড নেট করে দিয়েছি একটা সাইড নেট করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যেন মুরগিগুলো ঠিকমতো পর্য যতটুক দরকার হাওয়া বাতাস সব কিছু যেন বা মুরগিগুলো ঠিকমতো পায় কারণ যেহেতু রোদ আর এগুলো ছেড়ে পালা হয় আমরা কিন্তু দেশি মুরগির কথা বলছি ব্রয়লার লেয়ার এগুলো না আমরা দেশি মুরগির কথা বলছি এগুলোকে আপনার ছেড়ে পালতে হয় সেই ক্ষেত্রে যেহেতু আমরা এখানে ছেড়ে পালছি না অনেক কুকুরে পালছি সেই ক্ষেত্রে আমরা মুরগির খাঁচাই এভাবে করে কিন্তু অল্প জায়গায় আমরা দেশি মুরগির যে টেস্ট ডিম বলেন আর গোস বলেন সবই কিন্তু খুবই টেস্টি হয় আমরা কিন্তু বাসায় এভাবে অল্প একটু জায়গায়ও করে নিতে পারি তো আর এইভাবে আপনারা ছোট্ট একটি খাঁচা করে পাঁচ ফুট লম্বা তিন ফুট পাশ করে এরকম সিম্পল একটা স্টেপে কিন্তু আপনারা বাসায় করে নিলেই আপনার দেশি মুরগি পালতে পারেন যাদের সব বেশি বা যারা শহরে থাকেন তাদের গ্রামের ওই প্রবণতাটা যে একটু যদি পারতাম শোক করে পালতাম এরকম কিন্তু অনেকের মধ্যে এসে থাকে তো তাদের জন্য ছোট্ট একটি এরকম খাঁচা করে কিন্তু আপনার একটা সময় এসে এই ভালোই লাগে যখন আমি একটা কিছু পালছি বা আমার একটা পোশাক কিছু আছে চিন্তা করলে অনেক ভালো লাগে তাদের সাথে সময় কাটানো ঠিকমতো খেতে দেওয়া এবং তাদের কাছে এসে সময় বসা এখন ওই মুরগিগুলো কিন্তু ডিম দেয়নি আমি আর একটু ছোটো ছোটো এনেছিলাম বেশ একটু বড় হয়েছে খুব তাড়াতাড়ি হয়তো বা ডিম দিয়ে দেবে তিনটা মুরগি আমি আরও কিছু মুরগি তুলব তো বেয়ার্স এভাবে কিন্তু আপনারা খুবই ছোটো জায়গায় খুবই ছোটো জায়গা আমি আপনাদের দূরে থেকে দেখাচ্ছি খুবই ছোটো জায়গায় কিন্তু আমরা এভাবে করে বাসাই এটা কিন্তু তার তালার ছাদ অনেক উপরে অনেক উপরে আমরা এভাবে ছেড়ে পালছি আর আমরা এটাকে যদি ছেড়ে দিতাম সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা সমস্যা হতো মুরগি চলে যেতে যেত বা উপর থেকে যদি পড়ে যায় নানান কিছুর কারণে আমি মনে করেছি যে এভাবে আটকে কিভাবে পালা যায় তো আপনারা পাশে চেষ্টা করলে এভাবে কিন্তু ছোট্ট একটি খাঁচা করে হ্যাঁ তৈরি করে নিতে পারেন এতে খুব একটা খরচ আসবে না চার পাঁচ হাজার টাকার মধ্যে হলে হয়ে যাবে সারা বছরের জন্য নে মুৰ্গী পালতে পাৰ পিছত